হ্যালো ভিউয়ার্স, আমি আশেক। এটা আমার তৃতীয় ভিডিও ক্লাস অফ ক্ল্যানসের উপরে। তো আজ আমি আপনাদেরকে দেখাবো কেমন করে খুব সহজেই ট্রিক্সটা আনা যায়। বিশেষ করে যারা ট্রফির জন্য খেলে থাকেন তাদের জন্য ট্রফিটা অনেক বড় একটা ব্যাপার। আর ট্রফি বাড়াতে গেলে অবশ্যই থ্রিস্টার আনাটাও তার চেয়ে তো বড় একটা ব্যাপার। তো আজ আমি দেখব যে কী করে টাউন নাইন দিয়ে থ্রিস্টার আনা যায়। আর তার আগে দেখতে হবে যে আসলে ট্রুপসগুলো কি ইউজ করা হয়েছে, কারণ ট্রুপসগুলি আসলে মেন। কারণ ট্রুপসগুলো যদি ভালো না হয় তাহলে থ্রিস্টার আসাটা খুব ক্রিটিক্যাল হয়ে পড়ে। তো প্রথমে দেখি যে আমাকে অ্যাটাক দিয়ে অনেকে থ্রিস্টার নিয়ে গিয়েছে। তো প্রথমে আমরা যেটা দেখব যে একটা প্রথম আমরা একটা থ্রিস্টার অ্যাটাক দেখি। এখানে দেখতে পাচ্ছি যে 6টা জায়েন্ট, 3টা হেলার, 9টা ভেলকারি, সরি 9টা উইজার্ড, তারপরে 20টা হক। তার মানে এখানে হক এটা দিয়েছে, ও সরি, এখানে যেটা ছিল সেটা আমরা এখন দেখতে, রিপ্লাই অপশনটা চলে গিয়েছে, আমরা দেখতে পাচ্ছি না, ভেরি সরি। তারপরে দেখা যাচ্ছে যে এখানে 54%। মূলত বেসিক্যালি যারা আসলে অ্যাটাকগুলো দেয় তারা সাধারণত গোলেম, তারপরে ভেলকারি, ওই যেগুলো নিয়ে অ্যাটাক দেয় পেক্কা। তো এখানে একটা অ্যাটাক দেখতে পাচ্ছি যে 2টা হেলার, 17টা উইজার্ড, 2টা পেক্কা, আর জায়েন্ট 12টা নিয়ে আমার বেশ 30টা নিয়ে গেছে। তো আমরা এখন দেখি যে আসলে এখানে কি হয়েছে মূলত ব্যাপারটা। প্রথমে দেখতে পাচ্ছি যে ও কুইন ছেড়েছে, কুইনের সাথে 2টা হেলার ছিল, হেলারগুলো ছেড়ে দিয়েছে। তারপর সে জায়েন্টগুলো ছেড়েছে এবং সিসিটা ছেড়েছে, সিসির মাধ্যমে সে সেইখান দিয়ে অ্যাটাকটা করে সব কিছু এখান থেকে আগানো হয়ে করেছে। আবার এখানে দেখা যাচ্ছে জাম্পিং স্পেল ইউজ করা হয়েছে এবং সেই সাথে আবার ওয়াল ব্রেকার। আসলে স্পিনগুলো অনেক বড় ভালো একটা ভূমিকা কাজ করে জায়ান্ট উইজার্ড বা ভ্যালকারি অ্যাটাকে, কিন্তু আমার উইজার্ড আমার স্পিনগুলো এখানে দেখতে পাচ্ছি, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এগুলো এখানে একটা, সবগুলো একসাথে কাজ চলার কারণে তারা বিজি থাকার কারণে তার জন্য ইয়েটা নেওয়াটা, স্টারগুলো নেওয়াটা আরও ইজি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছি যে আসলে এটা একটা বেশ ভালোই দিয়েছে, তার জায়েন্টগুলোই আসলে ভালো কাজ করেছে। জায়েন্ট হচ্ছে আরেক সমস্যা হচ্ছে, ওয়ালগুলো ভাঙতে গেলে তাদের অনেক সময় লাগে, এটার জন্য আসলে অনেক ঝামেলা। ৮৯% শেষ। আসলে কুইনটা যদি থেকে যায় তাহলে অনেক বিশাল প্রবলেম হয়ে যায়, যে জিনিসটা এখানে আমার হয়েছে, কিন্তু কুইনটা থেকে যাওয়ার কারণে মূলত আমার বেস্টটা 30টা চলে আসে। দেখা যাচ্ছে যে তারপরে সময় আছে 44:43, তারপরে আসে হচ্ছে এখানে দুইটা আছে, এই তো বোমগুলো পড়লো না এখন। ওকে, তো আমরা দেখতে পেলাম যে জায়েন্ট দিয়েও 30টা আনা যায়, তবে এটা আসলে একটু রিস্ক হয়ে যায়। ও, আমি আপনাদেরকে দেখাবো গতকাল যে আমি ওয়ার একটা অ্যাটাক দিয়েছি, সেখানে ভেলকারি দিয়ে অ্যাটাক দিয়েছি, সেই অ্যাটাকে 300 চলে আসে। যদিও আমরা কত
কিছুদিন ওয়াইল আমরা হার্ট হারের উপরে আছি, কেনার পর দেখতে পাচ্ছেন যে আমরা যতটি উইন হয়েছি 27টা লস হয়েছে এবং একটা ড্র, টোটাল আমরা ওয়াইল খেলেছি 102টা। তো আসলে এখানে দেখবেন, দেখলে দেখতে পাবেন যে আমরা 13 দিন 11 দিন আগে খেলেছি, তারপর 8 ঘন্টা মানে আমরা 10 দিন পরে আমরা মূলত ওয়াইল খেলেছি এবং সে ওয়াইলটা হারিয়ে, সে ওয়াইলটা হওয়ার কারণে আমাদের এখানে যারা আছে মেম্বার আছে তারা কয়েকজন অ্যাটাক না দেওয়ার কারণে আমরা এটা হয়ে যাই, যদিও ওয়াইলটা আমাদের অনুকূলে ছিল। তো যাই হোক, তো এখানে প্রথম দেখতে পাচ্ছি যে আমাকে অ্যাটাক দিয়েছে, আমাকে অ্যাটাক দিয়ে থ্রিস্টার নিয়ে গিয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে ও 12টা উই 6টা জায়েন্ট 20টা হক, আসলে মূলত আমার এই বেস্টটা হক অ্যাটাকের, কিন্তু অনেকে বেশিরভাগ সময় হক অ্যাটাক দেয় না, এখানে জায়েন্ট বা সরি পেকা আর গোলেম গোয়েব অ্যাটাকটা দিয়ে থাকে এবং সেখান থেকে 2 স্টার আনাটা অনেক অনেক টাফ হয়ে যায়, কিন্তু যখন হকের একটা দেওয়া হয় তখন মূলত আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় আমার বেস্টের জন্য। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে জায়ান্টগুলো দিয়ে আগে এক সাইড ক্লিয়ার করা হয়েছে এবং এতে কুইং আর এই যে এখানে হকগুলো ছাড়া হয়েছে এভাবে। তো আসলে হকের ব্যাপারে বলতে গেলে জায়ান্ট বুমটা অনেক বড় একটা ভূমিকা, আর পরপর 2টা যদি জায়ান্ট বুম রাখা যায় তাহলে সেই বেস থেকে 3 স্টার আনাটা সত্যি অনেক টাফ। কিন্তু আমার এখানে 3 স্টারগুলো জায়ান্ট বুমগুলো ঠিক মতো রাখা হয়নি, সেই কারণে আসলে দেখো ইজিতেই 3 স্টার চলে আসে। তো আসলে এক্সপিরিয়েন্স একটা বড় একটা ব্যাপার, কারণ এসব ক্ষেত্রে কেউ আসলে রিস্ক নিতে চায় না হকেটাকে, সেক্ষেত্রে উনি নিয়েছে এবং নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে তার অ্যাটাকটা রিক্স নেওয়াটা সার্থক হয়েছে এবং আমার বেশ পুরোপুরি শেষ। হ্যাঁ তারপরে দেখাবো যে আমি অ্যাটাক দেওয়ার পরে 3 স্টার পেয়েছি এবং সেটা দেখাচ্ছি যে th9। এখানে বলে রাখি যে আমি আসলে যে টুপসগুলো নিয়েছি সেখানে হচ্ছে আমি এগুলো আসলে এখন লুট অ্যাটাকও দিই, মানে ট্রফি বাড়ানোর জন্য এই টুপসগুলো ইউজ করি এবং সেম অ্যাটাকটা আমি লুট অ্যাটাকও দিই, সেই বেস করে আমি এখানে আসলে এই অ্যাটাকটা দিয়েছি। তো আমি যেগুলো নেই সেগুলো হচ্ছে 2টা পেক্কা, 12টা 16টা বেলকারি কিং কুইং, তারপরে 4টা 3টা 8 কুইক আর সাথে 1টা 8 কুইক যেটা সিসির মাধ্যমে আসে, আর সেই সাথে 4টা ওয়ালব্যাকার 2টি। এখানে আসলে আমি অনেকগুলো ভুল করি, ভুল করার পরেও আমার 3 স্টার চলে আসে, যদিও লাকটা ফেভার করে আর পেসটা তেমন একটা স্ট্রং না সেই জন্যই, কিন্তু বেসিক্যালি কিছু প্রথমে আমি ওয়াল ব্রেকার দিয়ে ওয়ালগুলো ভেঙে নিই এবং তারপরে এই জায়গাটা ক্লিয়ার করার জন্য আমি উইজ ইউজ করি, উইজ দিয়ে সব ক্লিয়ার করে নিই। মূল টার্গেটটা থাকে যে আমার ভেলকারিগুলোকে ভিতরে ঢুকানো, কিন্তু ওয়াল ব্রেকারগুলো যেহেতু মরে যায় আমি একটু টেনশনে পড়ে যাই যে আসলে হবে কি না। তারপরে দেখা যাচ্ছে যে এখানে সব ক্লিয়ার হয়ে যায়, কিন্তু তবুও আমার সাধারণত এসব ক্ষেত্রে 3 স্টার আসে না, কারণ যেহেতু 2টা পেক্কা 2 দিকে চলে যায়, এখানে সোজাসি না যেয়ে তার জন্য আমি আসলে বেলকারিগুলো ছাই না, আগে রাস্তাটা ক্লিয়ার হোক। এখন যখন ক্লিয়ার হয়ে যায় 2 দিকটা তখন আমি বেলকারি ছেড়ে 16টা বেলকারি একসাথে চলে আসে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জায়ান্ট বোমগুলোতে তেমন একটা কাজ করেনি, কারণ 2টা একসাথে পড়লে অবশ্যই অনেক ক্ষতি হতো কিন্তু। তো এখানে দেখতে পাচ্ছি যে ভেলকিগুলো আসলে যখন জায়গায় স্কিলটা পায় সে সাথে সাথে অনেক 4 গুণ স্পিড বেড়ে যায় এবং সে অনেক দ্রুত সে মানে যেখানে যায় সাথে সাথে সব ডিস্ট্রয় করে ফেলে, এবং তার ফলে আসলে 3 স্টারটা খুব ইজিলি চলে আসে।
আসলে ভেলক্রো একটা খুবই মজার যদি দেওয়া যায়, কারণ সে যেখানে যায় সেখান দিয়ে একদম তুফান ছুটিয়ে দেয়। কুইং অনেক বড় একটা ভূমিকা পালন করে যে থ্রিস্টার আনার জন্য, আবার বেজো যদি কুইংটা বেঁচে থাকে তাহলে স্টারটা পেতে খুবই খুবই ইজি হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানেও তাই হয়েছে। আচ্ছা, এখন আমি একটা অ্যাটাক দিব, দেখি ভালো কোনো ট্রফি সহ বেস পাওয়া যায় কিনা। যদি ভালো কোনো বেস পাই তাহলে একটা দিয়ে দিব। আমার আজকে হয়তো আমি আজকের ভিতরে চ্যাম্পিয়নে চলে যাব, এবং দেখি কি হয়, ভালো কোনো পাই কিনা জানি না। এখন 3 স্টার আসবে কিনা, তবে আমি চেষ্টা করবো যে 3 স্টার আনার। তো দেখি এখন যা হয়, আসলে সবাই চায় যে 3 স্টারই আনতে, কিন্তু সব সময় তো আর লাকটা ফেভার করে না, তো সেক্ষেত্রে দেখা যাক কি। ওকে, আমি এখন ট্রাই করব যে এই বেসটা থেকে 3 স্টার আনা যায় কি না, যদিও জানি না আসবে কি না, তারপর আমি আসলে ট্রাই করি দেখি কি হয়। আসলে বেসটা একটু দেওয়ালটা ভাঙলো না কেন, যদিও দেওয়ালটা ভাঙা খুবই দরকার ছিল। সেক্ষেত্রে গেলে যে আসলে দেখি গাইস এখন হয় ব্যাপারটা, যদিও আমি 100% শিওর না আসলে কি হতে যাচ্ছে, তদুপি আমি আশা করব যে আসলে 3 স্টার চলে আসবে বেসটা দেখে। দেখি বাকিটা এখন কি হয়। আসলে বেসটা একটু তেমনটা ক্রিটিক্যাল না, কিন্তু তারপরও দেখলে মনে হয় যেন আসলে অনেক ক্রিটিক্যাল, তো সেই ক্ষেত্রে আসলে আমার বলা কথাটা, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সে এই বেসটাতে খুব সুন্দরভাবেই আমার খুব ইজিলিতে সেই 3 স্টার চলে এসেছে। তো আসলে এইভাবে যদি অ্যাটাক দেওয়া যায় তাহলে বলতে হয় যে খুব সহজেই 3 স্টার চলে আসে, এবং যে জিনিসটা আমার আসলো আমি এখন 30টা ট্রফি, তারপরে 2517 এলেক্সার, 352467 এলেক্সার, ঠিক সেম পরিমাণ গোল্ড পেয়েছি। তো আসলে এই হচ্ছে, এইভাবে যদি আসলে অ্যাটাকগুলো দেওয়া যায় তাহলে আসলে সুন্দরগুলো পাওয়া যায়। তো আমি আসলে ট্রাই করেছি যে সুন্দরভাবে একটা দেওয়ার জন্য, এবং যাক আমি পেরেছি, এটাই হচ্ছে আসলে বড় ব্যাপার। তো আপনারাও যদি এইভাবে যদি ট্রফির জন্য এইভাবে এই অ্যাটাকগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে হয়তো খুব তাড়াতাড়ি দেখা যাবে যে আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে খুব ইজিলিতে চলে যেতে পারবেন। আমার হয়তো আর এরকম আরও 2-1টা অ্যাটাক দিতে পারলেই, 3-4টা অ্যাটাক দিতে পারলেই আমি হয়তো চ্যাম্পিয়ন চলে যাবো। তো আমার এখন বর্তমান টার্গেট হচ্ছে টাইটানে যাওয়া, কারণ TH9 নিয়ে রিজনে যাওয়াটা সত্যি অনেক 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 টাফ, তো সেক্ষেত্রে টাইটেনটাও মোটামুটি চলে। ওকে, থ্যাংকস টু ওয়াচ মাই ভিডিও। তো আমি আর আশা করবো যে আরও বেশি বেশি দেখার। তো আপনার যদি কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করা থাকে আমাকে নিচে কমেন্ট করবেন, আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে, বাই।